কানের পর্দা পটল টপের গল্প টপা টপের গল্প জিপে জলে সে গেলে সুর তোরে গেল ঢোক টপটপে গোলাপ চাটনিতে জোলাপ পাঁচটা আঙুল চেটে নিন তারপরে যা হর হোক এলো রে ভজ হরি ভজ কি খেতে চাও বলো এলো রে ভজ হরি ভব কি খেতে চাও বলো বাবা সুখ বলে ও গো সারি ঘুমায়ো না সুখ বলে ওঠো সারি ঘুমায়ো না আর এ জীবন ফিরে গেলে আসিবে না আর এ জীবন চলে গেলে আসিবে না আর এই সহজ কথাটা আমার হতভাগা তিনটে কর্মচারী বুঝলো না। হ্যাঁ জীবন কখন চলে যাবে কেউ জানে না, কর্ম করো কর্ম করো কর্ম কর্ম। হ্যাঁ হ্যাঁ সকালবেলা মনে হচ্ছে বউ ঘাত ডাকাতি বার করে দিয়েছে, সকাল সকাল ধাবায় এসে চেয়ারে না বসে ব্যায়াম করছেন কেন? ইরে তোরা তো চেয়ার এখানে তোরা কি স্ট্যাচু স্ট্যাচু খেলছিস নাকি? স্ট্যাচু স্ট্যাচু খেলছি, খারাপ দিন যাচ্ছে, এই ধাবাতে একটা মশলা পাতি কিচ্ছু নেই, রান্না করবো কি করে? দোকানওয়ালা জিনিস আনতে গেছিলাম, দোকান দিয়ে দেয়নি, ধাক্কা মেরে বার করে দিয়েছে। কাঠ কয়লা কিনতে গিয়েছিলাম, কাঠ কয়লাওয়ালা পয়সা পায়নি বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। পকেটে 5টা টাকা নেই যে কিনে কিছু খাবো, বুঝতে পারছি না দাদু, একেবারে দিয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। যারা বকেয়া টাকা পায় তারা বলেছে বলেছে ভজকে একবার দেখি একেবারে পুলিশের হাতে দিয়ে দেবো। এত বড় ক্ষমতা, আমি একবার গিয়ে দাঁড়াবো, দেখবি সুর করে মাল দিয়ে দিয়েছে। হ্যাঁ ওরা বলছিল তো ভজ এলে তার না করতে পারবো না, তা এমন কিছু একটা করতে হবে যাতে ভজ আর না আসতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বেটারা ডেলিভারি দিয়ে যাবে ধাবা এসে। না ধাবার বাইরে দুটো গুন্ডা লাগিয়ে দিয়েছে, বলেছে ভজ ধাবার দিয়ে বেরোলেই উদ্দুম উদ্দুম কেলাতে যাতে ওই ধাবা থেকে দোকান অব্দি আসতে না পারে। হ্যাঁ ওরা তো প্রথমে ওই গুন্ডা আপনার বাড়িতেই দেব বলছিল, আমি বললাম বাড়িতে গুন্ডা দিয়ে কি লাভ, একটা গুন্ডা পার্মানেন্ট তো রয়েছে মানে আপনার বউ বৌদি মানে, আমি বললাম তার থেকে বরং দুটো গুন্ডা ধাবার বাইরে দিন, ধাবা থেকে বেরোতে পারবে। হতভাগা এতদিন ধরে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি। সাপ আপনি এমনিতেই পুষেছেন, এমনি আপনার ধাবা বাড়া দিচ্ছে, দুধ কলা কবে দিলেন? আছে বিরাট চেহারার কুমড়ো, ওইটা তো একরে অজগর অজগর। দেখুন আপনি এই পটল কুমড়োকে ওদেরকে যা বলবেন বলুন, আমার নিয়ে কিছু বলবেন না। হ্যাঁ আমার একটা পেস্টিজ আছে, ছবলে ছবে। তুই রাগ করছিস কেন? রাগ করছিস কেন? আমি তো খুব ভালোবাসি। আর আদর করে যা, আদর করে যা, আদর করছে পটল। শোনলা জানা দুটো ডিম ভাজ তিনজনে ভাগ করে খাই, বলছি একটা ডিম ভাজা আছে আনবো, একটাই নিয়ে আয় ভাগ করে খাই। বুঝলি পটল, মনে পড়ে যায় বুঝলি সেই ছোটবেলায় আমরা তিনজন মিলে একটা ডিম ভাজা ভাগ করে খেতাম। ও আপনার ছোটবেলাতেই বউ বাচ্চা হয়ে গেছিল? আমি আমার মার বাবা তিনজন মিলে ডিম ভাজা ভাগ করে খেতাম, খুব গরিব ছিলাম তো। আপনিও গরিব ছিলেন, আমিও খুব গরিব ছিলাম। আর একটা কথা নয়, আমরা গরিব ছিলাম তারপর অনেক কষ্ট করে আমি বড় লোক হয়েছি, গল্প শেষ। ও আপনি বড় লোক, অনেক টাকা পয়সা আছে? উনি টাকা পয়সা দিক দিয়ে বলছে না, উনি সাইজের দিক দিয়ে বলছে বড় লোক। দেখিস কুমড়ো আমাদের কত ভালোবাসে, এক প্যাকেট মিষ্টি এনেছে আমাদের জন্য। না 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 না, এটা আপনাদের জন্য মানে ধাবার জন্য নয়, রাত্রিবেলা আমার বড় পিসি আসবে আজকে, তার জন্য আসলে বাড়িতে তো ফ্রিজ নেই, এখানে ফ্রিজের মধ্যে রাখতে এসেছি। বড় পিসি আমার কবে জন্মালো? আমার বড় পিসি, আমার বড় পিসি আমার বাবার থেকেও 4 বছর আগে জন্মেছিল। চল চল মিষ্টি প্যাকেট এনেছিস, ভালো করেছিস,
যা ফ্রিজে তুলে রাখ, আর এখান থেকে মানে মানে কেটে পড়, গান ফান হবে না, মশলাপাতি নেই, কিচ্ছু নেই, ধাবায় রান্না হচ্ছে না, কাস্টমার আসবে না, হবে কি করে? আমার মাথায় একটা বুদ্ধি এসছে, ওই বেটার হাতে একটা বাটি ধরিয়ে দে, তোর যা কাজ তুই গান কর, বুঝতে পারলি? ওর গান শুনে যদি দু তিনজনে এসে একটুখানি পয়সা টয়সা দেয়, এই পাঞ্জাবি পরে, জমকালো জব্বর কোট পরে, এরকম গান গালে কেউ টাকা দেবে? তাহলে গামছা পেতে দি, আর বাটি পেতে দি, বিক্রি সাজিয়ে দে, বাটি নিয়ে, বাটি নিয়ে, গান ধর, দে দি দে, ঠিকঠাক করে একটা গান ধর তো, যাতে টাকা পয়সা আসে, গা বাবা, দা, 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 কত না গায়ে বলে ভজ হরি তুমি ধাবার মালিক হলে, কত না গায়ে বলে ভজ হরি তুমি ধাবার মালিক হলে, দুদিন পরে তোমার বয়স হবে তীর্থে তুমি বল যাবে কবে, তীর্থে তুমি বল যাবে কবে, ওর ব্যবহার যেন ভালো নয়, ধাবায় থেকে সময় করিয়া পচায়, ওর ব্যবহার দাদা ভালো নয়, ধাবায় থেকে সময় করিয়া পচায়, ও 500 টাকাই কেটে শান্তি পাবে, আজ 500 টাকাই কেটে শান্তি পাবে, কত না গায়ের বলে ভজ হরি ধাবার তুমি মালিক হলে, দুদিন পরে তোমার বয়স হবে তীর্থে তুমি বলো। আরে বাপ রে বাপ, আমার গান শুনে আপনি আমাকে 51 টাকা দিলেন, বার করতে বাজে না, আপনার গান শোনার জন্য আমি 1টা টাকা দিয়েছি আর 50 টাকা দিয়েছি একটা অন্য খবর জানার জন্য। বলছি কি দাদা, ওই পারে নতুন এসছে, আমি অনেক পুরনো, বলুন কি খবর জানেন? বেশি কথা বললে কিন্তু, দেখছেন 500 টাকা কেটে নিয়ে ধমকি দেখায়। 500 টাকা কাটবো না, ওই 50 টাকা কেড়ে নেবো। বলছিলাম যে আপনি কি কি খবর জানতে চান? কি খবর? যে খবরটা নেওয়ার জন্য আমি এখানে এসেছি সেটা হলো গজবরির ধাবা। গজবরির ধাবাটা কোথায় বলতে পারেন? গজবরির ধাবা কেন? গজবরি কেন? আসলে সরকার থেকে বলেছে যে এই ধাবার মালিককে 4 মাসের জন্য ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আমি এইটা 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 গজভরির ধাবা, আমার নাম হচ্ছে গজানন শটে গজা। কি রে, 4 মাসের ফ্রিতে থাকা খাওয়ার জন্য নিজের নামটা বদলে দিল? উনি ইয়ে না, আমি আমি বলছি দুবুকি, শুনুন, গজা নয়, ওর নাম ভজ, আর এর নাম ভজ হরির ধাবা। ও ও, আচ্ছা 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 আচ্ছা, মনে পড়েছে, আমি তো ভজহরি ধাবাই খুঁজছিলাম, আসলে ওই ভদ্রলোকের গান শুনে না আমার সব কেমন যেন গুলিয়ে গেল। দেখেছিস কত চেষ্টা করলি আমায় ফ্যাসাতে ফেলার, হলো না, ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে আমার দিকেই চলে এলো। হ্যাঁ বলুন, আমায় কি করতে হবে বলুন? আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। আচ্ছা, হাইওয়ের জায়গায় ধাবা করা, মামার বাড়ির আবদার পেয়েছেন, ধাবা চওড়া করার জন্য হাইওয়ে ভাঙতে হবে, আর না ভাঙতে দিলে 4 বছরের জেল। ধাবা চওড়া করতে হবে, হাইওয়ে ভাঙতে হবে, তো ভাঙুন না, কে বারণ করেছে? ভালো খবর তো, ভালো। আরে না 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 না, আবার গুলিয়ে গেছে, আবার গুলিয়ে গেছে, হাইওয়ে চওড়া করতে হবে আর তার জন্য ধাবা ভাঙতে হবে। এক মিনিট এক মিনিট, ধাবা না ভাঙলে? ধাবা না ভাঙলে আমি ভাঙবো কেমন করে? কেমন? এইভাবে। আবার গুলিয়ে গেছে, বুলডোজার দিয়ে ধাবাটা পিছনে তুলে ফেলে দেবো। ধাবা ভাঙার জন্য বুলডোজার দরকার নেই, 2টো পিলার আছে,
নাড়িয়ে ফেলে দিন, ধাবা এমনি তপ করে পড়ে যাবে। নেও খারাপের দল, যে থালায় খাস সেই থালাতেই ছাঁদা করিস। ওর এই ধাবা না থাকলে তোরা কি করবি? আমি আর কি করব, রাস্তায় রাস্তায় ঘুরবো, ঘুরে ঘুরে গান গাইবো, ভিক্ষা করবো। হ্যাঁ ঠিক বলেছে, ও গান করবে, আমি বাটি নিয়ে ঘুরবো। আর তুই বাড়ি নিয়ে নে। তোরা গিয়ে বাটি পাতে, আমি পাতো খালি হাতে। তোরা গিয়ে বাটি পাতে, আমি খালি পাতো হাতে। ভজখানে বসবে না কারণ রে গিটে পাতে। পার্লারে যাওয়া চুলে দে হাওয়া, পার্লারে যাওয়া চুলে দে হাওয়া, দুটো ভুরুই চাটনা। ন দিন খবরদার বাইরে যাস না। ন দিন ওইভাবে বাইরে যাস না। তুই বাটা ঘরে ঢুকে থাক, আমরা তোমরা গিয়ে সবার কাছে পাতবো। হা সবই তো বুঝলাম, ও গান গাইবে, তোরা ভিক্ষা করবি। আমি কি করবো? আপনি এক কাজ করবেন, আমরা যেখানে ভিক্ষা করবো আপনি পাশে একটা টুল নিয়ে বসে থাকবেন, দেখবেন পয়সা পড়তে যখন 501 টাকা হয়ে গেছে আপনি 500 টাকা গুটি নিয়ে বাড়ি চলে যাবেন। হয়ে গেল, দেখুন সেই থেকে আমি অনেক ইয়ার্কি মেরেছি। এবার আমি সিরিয়াসলি বলছি, ও সরি আবার গুলিয়ে গেছে। সেই থেকে আপনারা অনেক ইয়ার্কি মেরেছেন, আমি সিরিয়াসলি বলছি, ধাবা ছাড়ার জন্য আমি মাত্র 24 ঘন্টা টাইম দিলাম। 24 ঘন্টা টাইম দিলে 72 ঘন্টা টাইম দিতে হয়, একটা চিঠি দিতে হয়। দাদা বলছি কি, একটা চিঠি এসেছিল বুঝলেন, দেওয়া হয়নি আপনাকে। এই তো এই সেই চিঠি, যে চিঠি আমি 24 ঘন্টা আগে লিখেছিলাম, 48 ঘন্টা আগে দিয়েছিলাম, 72 ঘন্টা আগে পড়েননি। কি বলছো, কিছু বুঝতে পারছি না। ও আবার গুলিয়ে গেছে, আবার গুলিয়ে গেছে। 72 ঘন্টা আগে চিঠিটা আমি লিখেছিলাম, 48 ঘন্টা আগে চিঠিটা দিয়েছিলাম, আর 24 ঘন্টা আগে পড়েননি। কি করবো, সব তো ইংরেজিতে লেখা, ইংলিশ ইংরেজি পড়তে পারে না, অশিক্ষিত দল কথাকার। অশিক্ষিত বলবেন না দাদা, আমার তো পয়সা ছিল না, আমার বাবার ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে ইংলিশ শিখুক, কিন্তু আমাদের পয়সা ছিল না, তো ইংলিশ ক্লাসে গেলাম, তারপর আমাকে ছেলে ধরা বলে কি মার মারলো। এক মিনিট, স্পোকেন ইংলিশের সঙ্গে ছেলে ধরার কি সম্পর্ক বুঝতে পারলাম না। না না, আমার আরেকজনের সঙ্গে একটা ভাই ছিল, তো এবার দুজনকে তো বাবার স্পোকেন ইংলিশ শেখাতে পারবে না, তার জন্য ক্লাসে আমি আমার ভাইকে ওই বস্তার ভেতর ঢুকিয়ে আস্তে আস্তে নিয়ে যেতাম, ভেতরে নিয়ে গিয়ে ভাই বস্তার ভেতর টুকুস করে সব শুনে শুনে মুখস্থ করে ফেলতো, তারপর সিঁড়ি দিয়ে নামতে বস্তা থেকে ধবাস করে ভাইটা পড়লো, তো আমাকে ছেলে ধরা বলে কি মার মারলো। হতভাগা, ভাই নিজে মুখে বলতে পারলো না যে তুই ছেলে ধরা না, ও দাদা। হ্যাঁ তো বলবো কি করে, ভাইয়ের মুখে তো একটা লজেন্স গুণ ছিল, আবার লজেন্সটা ফেলে বলতে পারলো না। বলছি তো, ছোটবেলা আমরা খুব গরিব ছিলাম, একটা লজেন্স ফেলে দিলে আরেকটা লজেন্স কেনার তো পয়সা ছিল না আমাদের কাছে। যাতে সব গাঁজাখুরি গল্পের সিরিয়াস সময়ের মধ্যে হচ্ছে আজকে তোদের। আজ শুধু ওর না, সবার হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ধাবা এগিয়ে আসবে, তারপর বুলডোজারটা ভেঙে দেবো। ভুল বললাম, বুলডোজারটা এগিয়ে আসছে, ধাবাটা ভেঙে দেবো। বুলডোজার চালাবেন, ধাবা গুঁড়িয়ে দেবেন। বুলডোজার চালালে আমাদের ওপর দিয়ে চালাতে হবে, আমরা শুয়ে থাকবো, বুলডোজার আমাদের ওপর দিয়ে যাবে। আমি শুয়ে পড়লে বুলডোজার আসবে, ধাবায় গান তখন কে গাইবে? আমি শুতে পারবো না, কোমরে খুব ব্যথা, তো তোরা শুয়ে পড়, তোদের বুদ্ধি বেরিয়ে যাক।
উঠুন উঠুন বলছি, নাহলে কিন্তু আমি আমার বুকের উপর দিয়ে বুল্লো যা চালিয়ে দেবো। ওইটাই করুন, তাহলে তো সব লেটা চুকেই যায়। না 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 না, আমার আবার গুলিয়ে গেছে, আমি আপনাদের বুকের উপর দিয়ে বুল্লো যা চালিয়ে দেবো। এই চল আন্দোলন কর, চল বল চলছে না চলবে না, চলবে না চলছে না চলবে না, পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। কেন দিলি? এই যে বললেন পুরনো বাসন চাই, পুরনো বাসন চাই। কত ভাগা বলেছি, পুনর্বাসন মানে আমাদের এখানে জায়গা চাই। কথা কথা নিয়ে যা অবদার্থ। মানে আপনি যদি এখানে জায়গা পেয়ে যান তাহলে আপনি ধাবা ছেড়ে দেবেন, অন্য জায়গায় করবেন ধাবা? কি বলতে চাইছিস তুই, আমি অপমান করছিস? না মানে আমি বলছি যে এত কষ্টের ধাবা, বাবার ধাবা আপনি বিক্রি করে দেবেন? এই এক মিনিট এক মিনিট এক মিনিট, কি বলেন? বাবার জায়গা, তার মানে তাহলে তো ছেলের সঙ্গে বাপটাকেও জেলে ঢোকাতে হয়। বাস্তুর জায়গায় ধাবা? এক মিনিট, তাহলে বাপ ছেলের সঙ্গে দাদু ফাদু চোদ্দ গুষ্টি যত বংশ পরম্পরা আছে সবাইকে নিয়ে যান, সবাই এরকম সরকারি জায়গায় ব্যবসা করে যাচ্ছে। এত বড় কথা, এত বড় কথা! আপনার জন্য আমার মাথা গরম হয়ে গেল, আমি আমার কর্মচারীদের মারলাম, ওরা আহত হয়ে গেল, এবার ক্ষতিপূরণ দিতে হবে। এই আমি এখানে এখানে অনশনে বসলাম। আমি এখানে বসি অনশন করব। বসুন বসুন বসুন। তাহলে অনশনের স্লোগান কি হবে, গান কি হবে? কোনো স্লোগান নয়, এটা আমাদের ধাবা, ভজহরির ধাবা। এখানে স্পেশাল ওই ধর্মঘট না কি বলে, অনশন নিয়ে স্পেশাল গান হবে। কর 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 গান কর, গান কর, গান কর বাবা, গান কর, গান কর। হরতাল হরতাল ধাবায় চলছে হরতাল, হরতাল হরতাল ধাবায় চলছে হরতাল, হরতাল হরতাল ধাবায় চলছে হরতাল, হরতাল হরতাল ধাবায় চলছে হরতাল। যদি কেউ বেশি বেড়ে পাকা হয় পকেটে টাকা বেশি পেয়ে যায়, সেই মোড়ে তো পরে জনমে ভজহরির দুঃসম্পর্কের কাকা হয়। হরতাল হরতাল ধাবায় চলছে হরতাল, হরতাল হরতাল ধাবায় চলছে হরতাল, হরতাল হরতাল ধাবায় চলছে হরতাল। এর গান শুনে আমার আমার সব কেমন যেন গুলিয়ে গেল, আমি কেন যেখানে এসেছি? বুঝেছি ম্যাডাম, পুরুত আগের থেকে খবর পেয়েছিল ধাবা ভাঙা হবে, আমি মজা দেখতে এসেছি। আরে না না না, ও তো আজ আমার সঙ্গে এসেছে ধাবা ভাঙা কাজে সাহায্য করবে বলে। বাবা কি বলছে, কাকে দিয়েছে রাজার পাট? হ্যাঁ, ডান হাতে চারটে গাঁদা ফুল দিলে এরকম এরকম ওদিকে হাঁটু নিয়ে ধাবাটা ভাঙবে। এই জন্যে এই জন্যে তোদের কোনোদিন উন্নতি হয় না, ধাবারও কোনোদিন উন্নতি হবে না। এই এই চেহারায় এই চেহারায় মনে হয় আমি হাতুড়ি দিয়ে ধাবা ভাঙবো, হাতুড়ি দিয়ে ধাবা ভাঙতে যাবো কেন? এই দেখ এই দেখ, এই নারকেল নিয়ে এসেছি, নারকেল ফাটিয়ে এখানে হাইওয়ে হবে, ওখানে পুজো করবো। ঠাকুর মশাই, ওই নারকেলটা আমার মাথায় ফাটান, আচ্ছা আমার আর বেঁচে থাকার কোনো কারণ নেই। আচ্ছা দাদা বলছি যে উনি তো বললেন যে এখান দিয়ে তো রাস্তা হচ্ছে না, ও তো অন্য দিক দিয়ে হবে, তো উনি শুধু শুধু এখানে আপনার মাথায় নারকেলটা ফাটাতে যাবেন কেন? এই এটাকে কচুরি পানায় নিয়ে গিয়ে ডুবিয়ে দিয়ে। হ্যাঁ বলছি কি, ও যা শরীরটা বানিয়েছে, হ্যাঁ এরকম শরীর আমরা এই দুজন তুলতে পারবো, তার থেকে আর কিছুক্ষণ ওয়েট করুন, ওই বুলডোজারটা যখন আসবে তখন ওইটা দিয়ে তুলে ফেলে দেবো। কি বলি,
সব যখন জোগাড় জানতে হয়ে গেছে, এই নারকেলও চলে এসছে, তাহলে আমি ফাটিয়ে শুরু করে দিই পূজা। হ্যাঁ, শুরু করে দিন, শুরু করে দিন, শুভ কাজ, আর বেশি দেরি করা চলবে না। তাহলে করে দে, তাহলে ফাটাই, ফাটিয়ে দি। বাবা ঢেড়স রে, বলি একটা গ্লাস হবে? নারকেল ফাটাবো না, মানে গ্লাস নিয়ে কি হবে? মানে এই নারকেলটা ফাটাবো তো ওই ভেতরে জল আছে, এই ফাটানোর পর জলটা ভাবলাম গ্লাসে করে বাড়ি নিয়ে চলে যাব, ওই ছেলেটা খাবে আমার মতন চেহারা যেত না হয়, একটু হিষ্ট চি ভরচা, তোমার লজ্জা করে না? হ্যাঁ, এখানে একটা ধাবা ভাঙা হতে চলেছে, তুমি তার মতো ব্যবসা শুরু করে দিলে। এই তো, এই তো আপনার কাছ থেকেই তো আমি ব্যবসাটা শিখেছি। আর একটা কথা শুন, এ সম্পর্কের জায়গায় সম্পর্ক, ব্যবসার জায়গায় ব্যবসা, আর ব্যবসা ব্যবসা আমাকে শেখাচ্ছেন, আমি শ্বশুর বাড়িতে পর্যন্ত ছাড়ি না ব্যবসার সুযোগ পেলে। আপনি শ্বশুর বাড়িতে গিয়ে আবার কি ব্যবসা করলেন? শ্বশুর বাড়িতে? আরে শ্বশুর আর শাশুড়ি দুজনের মধ্যে আমি বীজ ঢুকিয়ে দিই, তাহলে কি হয়, বীজ ঢুকিয়ে দিলে ওরা আলাদা হয়ে গেছিল, আলাদা হয়ে নতুন ঘর হলো, নতুন ঘর হলে কি হবে, ভিত পুজো, এক দুই কি ছাদ ঢালাই, তিন তিন হলো গৃহপ্রবেশ, কটা পুজো হলো, তিনটে, তিনটে পুজোর কন্ট্রাক্ট পেলাম, কত ইনকাম! এই এত বড় কাজ হচ্ছে, তাই আপনার মতো বুদ্ধিমান, মানে বুদ্ধিমান পুরোহিত না হলে কি চলে? তাই তো আপনাকে সঙ্গে করে নিলাম। একটা কথা, একটা কথা বলছিলাম, আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না, বলছি স্যার ছেড়ে দিন না স্যার, বড় কষ্ট করে ধাবা বানিয়েছি স্যার, ছেড়ে দিন না স্যার, স্যার ছেড়ে দিন না, একটু আমাদের উপর দয়া করুন, আমরা তিনটে বেকার ছেলে, আমার বেকার ধাবাতে করে কমে খাই স্যার, দেখুন স্যার একটু দেখুন। আবা আবা, বলছি কি, ঠিক আছে তাহলে এক কাজ করতে হবে, আমাকে আমাকে 5000 টাকা দিতে হবে, তাহলে আমি উপর মহলে অর্ডার পাঠিয়ে দেবো ধাবা যাতে না ভাঙা হয়। আমি আমি তাহলে 1000 টাকা, আমাকে 1000 টাকা দিন, এতক্ষণ সময় নষ্ট করলেন আমারে, 1000 টাকা দিন। এ কি কি এ তুই কি দুই নাম তা পড়ে ছেলে রাখা পাঠশালার ওই ঘরে কুমুর বাড়ি পাঠশালাতে কুমুর ঠাকুর ঘর। এ কি কি বলবো, টাকার কথা শুনে পাগল হয়ে গেল নাকি? ভজদা ভজদা, তুই আমাদের ভজদা, কি হলো ভজদা, কি হলো ভজ? ভজ বলে আমি কাউকে চিনি না ভাই, ভজ কার নাম? আমি পটল বলে কাউকে চিনি না দাদা। বাবলুদা একটু চেয়ারটা নিয়ে আসুন না দাদা, আমাকে চিনতে পারছেন, আমি গান গাই, আমি 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 গান গাই, আমার বাউল, আমাদের দাদার কি হয়ে গেল রে, কাউকে চিনতে পারছে না, কি নাম, কোথায় এসছে, কোথায় দাঁড়িয়ে আছে কিছুই বুঝতে পারছে না। গান কর যদি বুঝতে পারে, গলা শুনে যদি চিনতে পারে, কর। আমি পাগল, আমি কর, লা 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 না 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 লা লা লা, হয়তো আমাকে কারো মনে নেই, কাকে কি বলবো আমারই মনে নেই, এরকমই হয়তো আমাকে কারো মনে নেই, কাকে কি বলবো নিজেরই মনে নেই, কোন গ্রামে জন্ম আমার, কোথায় ফিরে এলাম আবার, সবই অচেনা সবই অজানা, সবই অচেনা সবই অজানা, ভজরি গাছেতে হয়তো আমাকে কারো মনে নেই, কাকে কি বলবো আমারই মনে নেই, হয়তো আমাকে কারো মনে নেই, কাকে কি বলবো ভজরি মনে নেই। দাদা বুঝতে পারছেন না দাদা, আমি কে? আমার মনে হচ্ছে বুঝলেন, সকাল থেকে এত সেজে গুজে এলাম, হ্যাঁ এত মেকআপ টেকআপ করে এলাম, সব নষ্ট হয়ে গেল। তার মানে কি শেষকালে ভজতা পাগল হয়ে গেল? কি বলতে চাইছেন কি? আসলে আমি শ্যাম গোয়ালা, ভজদার কাছ থেকে বাকি টাকাটা নেওয়ার জন্য এই এই নাটকটা করেছিলাম আর কি। আরে বেটা পুরোহিত, তোর সঙ্গ দিচ্ছিল নাকি? আমার কোনো দোষ নেই, আমাকে বললো কিছু ওই দেবে। আমার অ্যাক্টিংটা কেমন হলো বল? জমিয়ে দিই যা, ওইটাকে পাকড়া, ওটাকে যেতে দিবি না, পাকড়া ধর বেটাকে, ধর বলা, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, পুরোহিতকে ছাড়বো, খুব বড় বেড়েছে না, গলাটাকে ছাড়বি না, ওটা ধরে রাখ, মারবি পরে,
একটু কথা বলিনি বস এটা রাসনি তো চেয়ার দি চেয়ার দি এরকম দুজন শয়তানি করে আমাদের ধাবা নষ্ট করতে এসেছিল অত সোজা নয় ভজহরির ধাবা ভেঙে গুড়িয়ে দেবে অত সস্তা নয় কিরম অ্যাক্টিং করে দেখলেন ধরে ফেললাম এরকম সুন্দর সুন্দর অ্যাক্টিং যদি দেখতে চান তাহলে কিন্তু প্রতি সপ্তাহে দেখতে হবে ভজহরির ধাবা আপাতত ওদের মারি দেখুন দেখুন কিভাবে মারি মা